তারপরে দেখ লক্ষ্য করলাম আপনি আবার বলছেন যে কেউ কেউ কয়েকজন রয়ে গেছে, কয়েকজনকে বের করেছে। একটা দেখেন আমাদের একজনকে এই যে সামনে চলে গেছে আর কি, আমরা এখানে নিয়ে যাবো। আঘাত করছে তাহলে সেই হামলার উপর কোন ব্যবস্থা নিচ্ছেন কিনা আপনারা? না না করতেছেন, আমরাই তো উত্তর দেব সাথে। আমরা কেন কেন মানে যে প্রার্থী সে উত্তর দিবে, উত্তর দিয়েছে আমার দরকার হচ্ছে। উনি যে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে পরিচয় পত্র নিছে ওইগুলার ছবিটা আমার দরকার, এই জন্য হচ্ছে দরকার। না না এইটা বলার পরও 10 মিনিট পার হয়ে গেছে, তাও এখন অনেক প্রিজাইডিং অফিসার অভিযোগ তুলতেছে। আপনি ভয়তে তার সামনে আসলে আলম ভাই, আপনি এখানে আছেন, আপনি ভয় পাচ্ছেন না, কিন্তু আপনার আলম ভাই এটা কিভাবে হয়? আমি এটা তো জানবো, আমি এটা করতে আপনি দিবেন আলম ভাই। আমরা একটু কথা বলে ভাই, একটু কথা বলি যে প্রিজাইডিং অফিসাররা বলতেছে আপনি যে মিডিয়া মিডিয়া যে ফেসবুক করে আপনি হচ্ছে যে একটা সেন্টিমেন্ট নিয়ে মূলত এই রকম ব্লেম দিচ্ছেন, এই অভিযোগটা মূলত যে বনানি যে বনানি যে আপনাদের সামনে কিন্তু বললো যে এরকম কোন ঘটনা উনি মূলত সেন্টিমেন্ট নিচ্ছে, আসলে আপনি কোন সেন্টিমেন্ট নিয়ে নির্বাচন করছেন কিনা? তখন কি আপনাকে সামনে এদিন নিয়ে আসেনি উপস্থিত করে নেমে তার আগে কথা বলে নে, এদিন কথা বলছে আপনার সামনে, তাহলে কিভাবে আপনি মিথ্যে কথা বললাম? না তার এই কথাটাকে আপনি কিভাবে বলবেন? প্রিজাইডিং অফিসাররা বলতেছে আপনি মূলত সেন্টিমেন্ট নিচ্ছেন, প্রিজাইডিং অফিসার, নির্বাচন অফিসার, তারপরে আপনি পুলিশ প্রশাসন যায় আপনি জিজ্ঞেস করেন, সবাই বলবে সুষ্ঠ নির্বাচন হইতেছে, কেউ বলবে না অসুস্থ নির্বাচন হইতেছে, তাদের বক্তব্য একটাই সুষ্ঠ এইখানে প্রিজাইডিং অফিসার আপনার আছে, এইখানে আছে।